আসানসোল লোকসভা কেন্দ্রের চেলিডাঙ্গায় অবস্থিত 76 এবং 77 নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখার সময় তিনি সরাসরি সেন্ট্রাল বাহিনীর ওপর অভিযোগ করলেন, বলেন সেন্ট্রাল বাহিনীর বিজেপির হয়ে কাজ করছে। ভোট দিল নিজের কেন্দ্রে, অভিযোগ করছে পুলিশ ঢুকছে, বিভক্ত করছে বারাবনি নানারকম অন্যান্য অঞ্চলে, কি বলবেন? উনি অভিযোগ করছেন স্টেট পুলিশ নিয়ে কেন্দ্রে ভোট কেন্দ্রে ধোকা হচ্ছে। কোথায় দেখেন, অভিযোগ করলে তো হবে না, অথচ আমি যে অভিযোগগুলো করছি আপনি দেখে নিন। আপনি উপেন্দ্র স্কুলে যান, ওখানে মোবাইল আটকানো হচ্ছে, এখানেও মোবাইল আটকানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, সরাসরি ভাবে বিজেপি পার্টির হয়ে কাজ করছে, এবং এখানে ইলেকশনের যারা অবজারভার এসছে তারাও করছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।